উল্লেখ্য 5 মিনিটের এই ভিডিও বার্তায় কে এলও প্রধান পরিষ্কারভাবেই বলছেন, বর্তমানে আমাদের জায়গায় আমাদেরই ভাষা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, নিজেদের জায়গায় আমরা পরাধীনভাবে বসবাস করছি। ইতিমধ্যেই আমাদের যে দাবি রয়েছে সেই দাবিকে বিজেপির বিধায়ক সাংসদরা সমর্থন জানিয়েছেন। একই সাথে তিনি বলেন, আমাদের দাবিকে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা সমর্থন জানিয়েছেন। শেষে এই ভিডিওতে হাত জোর করে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জীবন সিংহ আবেদন করেছেন যে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে তাদের যে দাবি রয়েছে সেই দাবি যেন পূরণ করা হয়। ভারতের 75তম ভারত স্বাধীনতার দিবসের সময়ত মুই মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আর মহামান্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জোর হাত করে আপিল করং তোমা আদর করিয়া কোচবিহার মার্জার এগ্রিমেন্ট মোতাবেক ভারতের সংবিধান মোতাবেক কোচ কামতাপুর জনগণক গ্রেটার কোচবিহার রাজ্য বা কামতাপুর রাজ্য খান রিটার্ন করি দ, কোচ কামতাপুর জনগণক মুক্তি দ, আজাদি কা অমৃত এনজয় করিবার দ, আর কোচ কামতাপুরের বুকত পিস প্রোগ্রেস আর প্রসপারিটি। জীবন সিংহের এই ভিডিও বার্তা নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, বিজেপির মুখপাত্র হিসেবে কে এলও প্রধান কথা বলছেন। আমরা যেটা ভিডিওটা দেখলাম যে জেপি নাড্ডা নাকি বাংলা ভাগের জন্য সমর্থন দিয়েছেন, এটা বিজেপির মুখপাত্রের মতো কথা হলো। বিজেপির মুখপাত্র যদি জীবন সিং হয়, বিজেপির মুখপাত্রের প্ল্যাটফর্ম যদি কে এলও হয়, তাহলে বিজেপির এটা দুর্ভাগ্য। যদিও এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় বলেন, উত্তরবঙ্গ বঞ্চিত রয়েছে, সেই বিষয়টি আমরা বারবার তুলে ধরেছি, বাকি যা সিদ্ধান্ত সেটা আমাদের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে চলব। জীবন সিং কি বললো কি না বললো সেটা আমাদের ব্যাপার নয়, সেটা জীবন সিং বলতে পারবে, কার সঙ্গে কথা হয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন থেকে বলে আসছে যে উত্তরবঙ্গ বঞ্চিত, সেই উত্তরবঙ্গ বঞ্চিতের কথা বলছে, আলাদা রাজ্যের কথা আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্র লেভেলে ঠিক করবে, রাজ্য নেতৃত্বরা ঠিক করবে কী করবে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। স্বাধীনতা দিবসের প্রাক্কালে কেএলও প্রধান জীবন সিংহের কোচ কামতাপুর নামের আলাদা রাজ্যের দাবিতে প্রকাশ করা এই ভিডিও বার্তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কোচবিহার থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।